পরিবারের সবার ডবল ভ্যাকসিন হয়ে যায়, যাদের এরিয়ার ট্যাক্স বাকি আছে তাদের আমরা সঙ্গে সঙ্গে যদি সার্টিফিকেট দেখাতে পারে আমরা 25% ট্যাক্স তাদের মুকুব করে দেব। ১৫ থেকে ১৮ যারা ভ্যাকসিন নিতে চাইছিল না তাদের যাতে ভ্যাকসিন দেওয়া যায় তার একটা ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি দেখেছি বারবার তারা অনুরোধ করছে মানুষকে যে যাতে ১৫ থেকে ১৮ যারা স্কুলে পড়ে এবং যারা স্কুল ছুট তারা যাতে ভ্যাকসিনটা দেয়। কিন্তু স্কুল বন্ধ থাকার দরুন সেই হারটা অনেক কম, দক্ষিণ দমদম পৌরসভায়ও সে একই অবস্থা যে অনেকটা কম, সেইভাবে রেসপন্স হচ্ছে না। স্কুল থেকে পাঠাচ্ছি, আমরা দিদিমণিদের সাথে যোগাযোগ করছি, মাস্টারমশাইদের সাথে যোগাযোগ করছি, কিন্তু সংখ্যা অনেক কম। আমার ওয়ার্ডেও 2 জন, 3 জন, 4 জন করে পাচ্ছিলাম এই দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে। আমি সেদিনকে মাননীয় মেয়র ববি হাকিম সাহেবকেও দেখলাম বলতে যে প্রতিটা বড়োকে চাপ দিতে যে যাতে ভ্যাকসিন ঠিক করে করায়। তা আমাদের মন্ত্রী ব্রাত্য বসু আমায় বললো যে এমন কোনো পরিকল্পনা করো যাতে নাকি মুখ্যমন্ত্রী যেটা চাইছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চাইছে, মাননীয় মেয়র যেটা চাইছে সেইটা যাতে টার্গেট পূরণ করা যায়। আমি আমাদের পাঁচুদার সাথে, আমাদের চেয়ারম্যান তার সাথে কথা বললাম এবং আমরা আমাদের এলাকার প্রত্যেকটা ক্লাব, 7খানা ক্লাব আছে আমার ওয়ার্ডে, তারা বললো যে আমরা আর্থিকভাবে সাহায্য করব। আমরা তো বিভিন্ন সময় বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী দিই, আমরা যদি এই 15 থেকে ১৮ যারা স্কুল ছুট বা স্কুলে পড়ে তাদের আমরা ফুটবল, ভলিবল, ক্রিকেট সেট, র্যাকেট সেট, দাবার কোর্ট, স্কুলের ব্যাগ এগুলো দিতে পারি সবার হাতে, তাহলে ভ্যাকসিন নিতে তারা আগ্রহী হবে এবং তাদের আমরা উৎসাহিত করতে পারবো, তারা একটু আনন্দও পাবে। এই খেলার ছলে ভ্যাকসিনটাও নেওয়া হবে, আমরা কোভিড অনেকটা আটকাতে পারবো। তা আমি দেখলাম সেইটা করে আমরা অনেক ভালো রেসপন্স পেলাম। আমার এখানে যেটা 2 জন, 3 জন করে হচ্ছিল প্রতিদিন, আজকে প্রায় 80 জন লাইনে দাঁড়িয়েছে, তাদের আমরা সকলকে উপহার দেব। আমরা আনন্দিত যে তারা আমাদের ডাকে সাড়া দিয়ে তারা এসছে এবং প্রত্যেকটা ক্লাব সংগঠনকে, ওয়ার্ডের আমি ধন্যবাদ জানাই যে তারা এইভাবে মহিলা থেকে পুরুষ থেকে সবাই যা অক্লান্ত পরিশ্রম করেছে তারা সবাই মিলে এসে আজকে এখানে এই ভ্যাকসিনের ব্যবস্থাটা করেছে। ভয় আছেই গার্জিয়ানরা এবং আমরা অভিভাবকের মতন, আমরা যদি ঠিক মতন তাদের একটু বোঝাই, আজকে তো দেখলাম যে তারা ভ্যাকসিন নিতে চলে এসছে, কোনো অসুবিধা হচ্ছে না, তা আমরা তাদের একটা উপহারও দিচ্ছি, খেলার চলে ভ্যাকসিনটাও হচ্ছে। আমার মুখ্যমন্ত্রী যেটা চাইছে বা আমার নেতা ব্রাত্য বসু তিনি যেটা চাইছেন আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। আমরা দক্ষিণ দমদম পৌরসভাতেও আমরা একটা প্ল্যানিং করছি, আমার পাঁচুদার সাথে কথা হয়েছে, আমাদের যে প্রশাসনিক প্রধান তার সাথে কথা হয়েছে, পাঁচুদাও তাতে সম্মতি দিয়েছে যে আমরা দেখব যদি কারোর ডবল ভ্যাকসিন এবং পরিবারের সবার ডবল ভ্যাকসিন হয়ে যায়, যাদের এরিয়ার ট্যাক্স বাকি আছে তাদের আমরা সঙ্গে সঙ্গে যদি সার্টিফিকেট দেখাতে পারে আমরা 25% ট্যাক্স তাদের মুকুব করে দেবো। এরিয়ার ট্যাক্স 25% মুকুব করে দেবো, তাতে ট্যাক্স দেওয়ার প্রবণতাও বাড়বে মানুষের, অনেকে তো এরিয়ার ট্যাক্স জমিয়ে রাখে দেয় না, তাদের ট্যাক্স দেওয়ার প্রবণতাও বাড়বে। আর আমাদের এই যে 25% ছাড় দিচ্ছি তাতে মানুষ উৎসাহিত হয়ে মানুষ ডবল ভ্যাকসিনটাও নেবে, তাতে কোভিডটাও কমাতে পারবো। আর আমাদের এই পৌরসভায় এখন কোভিডের হার অনেক কম, অনেক গ্রাফ এখন অনেক নিচের দিকে, টেস্টে আমরা দেখতে পাচ্ছি যে করোনা নিচের দিকে, আমরা তো 3 দিন বন্ধ রেখেছি বাজার, যদি এই নিচের দিকে থাকে তাহলে জানুয়ারি মাসে আমরা সরকার কী ঘোষণা করছে সেটার উপরে লক্ষ্য রেখে জানুয়ারি মাসে সেটার পরে
জানুয়ারি মাসের পরে আমরা সেটা উঠিয়ে দেবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।